দর্শক, নিউজিল্যান্ড যেন পাত্তাই দিল না পাকিস্তানকে। আসলে ওডিআই ম্যাচে 345 রান করেও কিন্তু পাকিস্তান পাত্তা পেল না এবং পুরো ক্রিকেট বিশ্বকে হতাশ করে দিয়ে শেষ পর্যন্ত কিন্তু নিউজিল্যান্ড ম্যাচটা জিতে নিল। উল্লেখযোগ্য, এদিন কিন্তু পাকিস্তানিরা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বাবর আজমের দুর্দান্ত একটা 80 রান করেন। তারপর রিজওয়ান কিন্তু 100 রান করে রিটায়ার্ড হার্ট হন। তারপরে আবার সাদ শাকিল 75 রান করেন। আসলে সবাই মোটামুটি একটা ভালো ক্যামিও করেছে। ক্যামিও করার কারণে কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর পেয়েছিল পাকিস্তান, যে স্কোরে আসলে আশা করা যেতেই পারে যে পাকিস্তান জিতবে। কিন্তু পাকিস্তানের আশাকে ভেঙে চুরমার করে দিল রচিন রবীন্দ্রা। এদিন ওপেনিং নামে 72 বলে 97 রানের এক ঝড়ো ইনিংস খেলে দেন এই ব্যাটসম্যান। অনেকদিন পর খেলতে নামা কেন উইলিয়ামসন 50 বলে 54 রান করেন। আসলে উইলিয়ামসনও ছিলেন দুর্দান্ত। তারপর ডেভিড মিচেলও দুর্দান্ত খেলেছে 57 বলে 59 রানের একটা ঝড়ো ইনিংস খেলে। বাদবাকি কাজটা করে দিয়েছে মার্ক চ্যাপম্যান, 41 বলে 65 রান করেছেন এবং জেমি নিশাম 21 বলে 33 রান করেছেন। তো আসলে সবাই যদি এরকম ছোটোখাটো একটা ক্যামিও ইনিংস করে দেয় আসলে তাহলে কিন্তু টিমটা খুব ইজিভাবে জিতে দেয়, যেমনটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে ঘটেছে। তো নিউজিল্যান্ডকে আসলে টার্গেটের দিকে তেমন একটা মনোযোগই দেয় নাই, তারা তাদের নিজেদের খেলাটা খেলেছে এবং আসলেই তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পেরেছে দেখি পাকিস্তান হারাতে পেরেছে এত বড় একটা টার্গেট লক্ষ্য তারা করেও। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু দুর্দান্ত খেলেছে নিউজিল্যান্ড, দুর্দান্ত খেলেছে পাকিস্তান, দুদলই দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত কিন্তু জয়টা হয়েছে নিউজিল্যান্ডেরই।